নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তো গাইস, আরও বেশ কিছু নতুন আপডেটস আছে, তো সেগুলো নিয়ে একটা ভিডিও, এবং এটিকের সঙ্গে চেন্নাই এফসির ম্যাচের ম্যাচ প্রিভিউ নিয়ে একটা ভিডিও কালকের মধ্যে চলে আসবে। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে। আর অবশ্যই বেল আইকনটি অন করে দিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ফার্স্টে কথা বলা যাক বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি আরও একজন নতুন স্ট্রাইকারকে সাইন করিয়েছে, যেই স্ট্রাইকারটির নাম হচ্ছে কেভন ফারটার। তো এই কেভন ফারটার হচ্ছে একজন জামাইকান স্ট্রাইকার, যার বয়স হচ্ছে 25 বছর, এবং তিনি মেনলি খেলেছেন জামাইকার ক্লাব আর ইউএসএর ক্লাবে, এবং লাস্ট সিজন তিনি খেলছিলেন ইউএসএলের ক্লাব নিউ মেক্সিকো ইউনাইটেড এফসিতে, এবং সেখানে তার 30টা ম্যাচে 14খানা গোল আছে। তো এই কেভন ফারটারকে বেঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে, এবং তাকে যার জায়গায় সাইন করিয়েছে সেই প্লেয়ারটা হচ্ছে রাফায়েল অগাস্তো। অর্থাৎ একজন মিডফিল্ডারের পরিবর্তে একজন স্ট্রাইকারকে সাইন করিয়েছে বেঙ্গালুরু এফসি। তো এবার দেখা যাক এই প্লেয়ারটি ইন্ডিয়াতে এসে কতটা এফেক্টিভ পারফরমেন্স করতে পারেন। তো গাইস, বেঙ্গালুরু এফসিকে নিয়ে যদি আরও কয়েকটা আপডেটের কথা বলা যায়, তো তোমরা জানোই যে বেঙ্গালুরু এফসি এএফসি কাপের গ্রুপ স্টেজের কোয়ালিফাইং রাউন্ড খেলছিল, এবং সেখানে তাদের ম্যাচ ছিল ভুটানের পাড়ো এফসির সঙ্গে, এবং পাড়ো এফসির সঙ্গে তাদের ফার্স্ট লেগের যে ম্যাচটা ছিল, অর্থাৎ বেঙ্গালুরু এফসির অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচটা বেঙ্গালুরু এফসি জিতেছিল 1-0 গোলে। আর কালকে ছিল বেঙ্গালুরু এফসির হোম ম্যাচ, তো সেই ম্যাচটাও বেঙ্গালুরু এফসি জিতেছে, কিন্তু যে মার্জিনে জিতেছে সেটা একটা বিশাল বড় মার্জিন। তো বেঙ্গালুরু এফসি পাড়ো এফসিকে হারিয়েছে 9-1 গোলে, মানে বুঝতে পারছো একটা হিউজ মার্জিনে জিতেছে, যেখানে বেঙ্গালুরু এফসির হয়ে দেশন ব্রাউন হ্যাট্রিক করেছেন এবং সিম্বয় হাউকিপ করেছেন 4খানা গোল। অর্থাৎ অ্যাগ্রিগেটে 10-1 গোলে পাড়ো এফসিকে হারিয়েছে বেঙ্গালুরু এফসি, এবং কোয়ালিফাই করে গেছে পরের রাউন্ডে, যেখানে তারা খেলবে মাজিয়া স্পোর্টস ক্লাব মালদ্বীপের টিমের এগেনস্টে। আর এর সঙ্গে বেঙ্গালুরু এফসি কোয়ালিফাই করে গেছে আইএসএলের নকআউট স্টেজও। তো কালকে এফসি গোয়া মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দেওয়ায় বেঙ্গালুরু এফসি অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে। অর্থাৎ 3টে টিম এখন আইএসএল টপ ফোরে কনফার্ম, এফসি গোয়া, এটিকে আর বেঙ্গালুরু এফসি। এবার ফোর্থ টিমটা কারা হয় সেই নিয়ে একটা লড়াই চলছে চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসির মধ্যে। তো দেখা যায় শেষ পর্যন্ত ফোর্থ টিম হিসেবে কোন টিমটা উঠে আসে। তো গাইস, এরপর যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলে কিন্তু একজন নতুন প্লেয়ারকে সাইন করে নিয়েছে, একজন নতুন স্প্যানিশ প্লেয়ারকে, যেই প্লেয়ারটির নাম হচ্ছে ভিক্টর পেরেজ আলোনসো। তো এই ভিক্টর পেরেজ হচ্ছেন একজন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারেন, এবং তিনি এর আগেও ইন্ডিয়াতে খেলে গেছেন, বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছিলেন, যদিও আইএসএলে তিনি 1খানাই ম্যাচ খেলেছিলেন, তবে তিনি মেনলি খেলেছিলেন এএফসি কাপে, তো টোটাল বোধহয় 6খানা ম্যাচ খেলেছিলেন, তবে সেরকম যে ইম্প্রেসিভ পারফরমেন্স ছিল তা নয়, তবে খারাপও খেলেননি। তো সেই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, ভিক্টর পেরেজ আলোনসো, এবং তাকে যার জায়গায় সাইন করিয়েছে সেই প্লেয়ারটি হচ্ছে মার্টি ক্রেসপি। আর গাইস, যদি ভিক্টর পেরেজ আলোনসোর ক্লাব কেরিয়ার নিয়ে কথা বলা যায়, তো ভিক্টর পেরেজের কিন্তু ক্লাব কেরিয়ার যথেষ্ট ভালো। তিনি লালিগাতে খেলেছেন এবং রিয়েল ভাল্লদ্বীপ টিমের সঙ্গে বহুদিন ধরে যুক্ত ছিলেন, এবং তার সঙ্গে লেভান্তে বা কার্ডোবা আলকোরসনের মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন। এছাড়াও পোল্যান্ডে খেলেছেন, এবং আগে তো বললামই যে বেঙ্গালুরু এফসিতেও খেলে গেছেন। তো তাকে ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে, এবং শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল আরও একজন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, যার নাম হচ্ছে কাসিম আইদারা। তো কাসিম আইদারাকে ছেড়ে দিয়ে ইস্টবেঙ্গল আবার নিয়ে আসতে পারে জনি অ্যাকোস্টাকে। আর গাইস, জনি অ্যাকোস্টাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তিনি এর আগের বছরও ইস্টবেঙ্গলে খেলেছিলেন, 36 ইয়ার্স ওল্ড, কোস্টারিকান সেন্টার ব্যাক। তো আপাতত এটা রিউমারের পর্যায়ে আছে, তো দেখা যাক এবছর ইস্টবেঙ্গলে জনি অ্যাকোস্টা আসেন কিনা। আর গাইস, লাস্টে কথা বলা যাক ভারতীয় ফুটবলের এখন সবথেকে ভালো নিউজটা নিয়ে, আর সেটা হচ্ছে সঞ্জীব স্ট্যালিনকে নিয়ে। তো সঞ্জীব স্ট্যালিনকে তোমরা অনেকেই চেনো, ইন্ডিয়ান আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন, এবং কারেন্টলি 19 বছর বয়স, ভারতীয় লেফট ব্যাক। তো তিনি পর্তুগিজ টপ ডিভিশন ক্লাব সিডি আভেসের সঙ্গে একটা 2 বছরের প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করেছেন, মানে তিনি 2 বছরের জন্য পর্তুগিজ ক্লাবে যোগ দিয়েছেন। তো এটা ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা বিশাল বড় খবর, যে একজন ভারতীয় ফুটবলার 19 বছর বয়সী তিনি যোগ দিয়েছেন পর্তুগিজ টপ ডিভিশন ক্লাবে, যেই ক্লাবটা এখন পর্তুগালের 1 নম্বর লিগে খেলছে, যদিও এখন রেলিগেশন জোনে আছে, পরের বছর কোথায় খেলবে সেটা ঠিক নেই, তবে ইউরোপে গেছে মানে একটা বিশাল বড় খবর। আমরা গুরপ্রীত সিং সান্ধুকে দেখেছিলাম, তিনি নরওয়ের ক্লাবে খেলার পর অসাধারণ লেভেলে ফুটবলটা খেলছেন, তো পর্তুগালের ক্লাবে যোগ দিয়েছেন মানে সঞ্জীব স্ট্যালিনও সেখানে 2 বছরে অনেক কিছু শিখতে পারবে, এবং সেটা ভারতীয় ফুটবলেরই উন্নতি হবে। তো দেখা যাক সঞ্জীব স্ট্যালিন 2 বছরে কীরকম পারফরমেন্স করেন সেখানে, তো হোপ ফর দ্য বেস্ট, আর আমাদের তরফ থেকে তাকে জানাই বেস্ট অফ লাক। তো গাইস, ব্যাস এই কিছু আপডেট ছিল, গলাটা একটু ধরে গেছে, জানি না সাউন্ডটা কেমন এসেছে। তো যাই হোক, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশের বেল আইকনটি অন করে দিও, কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।